আচ্ছা, তুমি সাত সকালে দোকান বেলা আছো, তোমার গরম টিকে না? ও বুঝছি, কারেন্ট নাই। তুমি ওরকম করে কি দেখতেছ? কিছু নায়িকা গো ছবি আছে, তামিল নায়িকা, বুঝছো, অস্থির চেহারা, ভাল লাগবো দেখো। তোরে আমি সাবান দিতে কইছি? হ্যাঁ আলো বেগম, তুমি কিন্তু আমার অপমান করতেছো। হ্যাঁ এটা ঠিক না, স্বামীর পদতলে মানে পায়ের নিচে মেয়া মানুষের জায়গা মানে বেহেস্ত। হ্যাঁ যে দিনকাল বইরা গেছে, ইজ্জত সম্মান দেশ থেকে উঠে গেল আর কি। আচ্ছা তো লজ্জা করে না? হ্যাঁ আলো বেগম, কি মন কথা বললে, আমি কি মেয়া মানুষ আমার লজ্জা করব? হ্যাঁ এটা তুমি ঠিক বলে না, দাও ফোনটা দাও, আর দোকানে বই না থেকে বাড়িতে যাও, মানে ঘরে যাও। একটা চাপড়া দিয়ে তোর দাঁত ফালাই দেবো, বুঝছস? হ্যাঁ শালা লুচ্চার ঘরে লুচ্চা। হ্যাঁ হ্যাঁ এটা কেডা? হ্যাঁ এসব কি? এগুলো তামিল নায়িকা। হ্যাঁ ভাবছস আমি কিছু বুঝি না? না আমি হাওয়া খেয়ে থাই। হ্যাঁ অবশ্যই তুমি হাওয়া খেয়ে বাঁচো, হাওয়া ছাড়া মানুষ বাঁচে কো? একদম কথা ঘুরাবি না পাকু, কল্লা কাটে ভালামো পাকু। হুম ক কয় মাই এটা কেডা? হুম ক এর সাথে তোর সম্পর্ক কিসের? ক আলো বেগম, তুমি কি মন কথা কইলে, একজন তামিল নায়িকার সাথে আমার কি সম্পর্ক থাকা পারে? তার ফটো দেখালে আমি মোবাইলে রাখছি, মাঝে মধ্যে দেখি, বাংলা বোঝে না তো, তামিল কথা কয়। রকিবুদ্দিনী ভাইয়া বাংলা বোঝে না? আসমা বেগম তামিল নায়িকা। হ্যাঁ এই সাত সকালে মানুষের দোকানে চা খাওয়ার জন্য মানুষে ভিড় করে, আর তোর দোকানে কাক পক্ষীও পড়ে না। এই তুই বুঝিস না? হ্যাঁ তোর বোন কি একটা কথাও কয় না? হ্যাঁ আমি তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব, কথা বুঝছিস?